আজকে দিনটা খুব ব্যস্ততায় কাটলো। উফ, ভালোই হয়েছে যে শেষ হয়ে গেছে। বাবা, আমি সেই দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কেন শাইনি, কোনো বিশেষ দরকার আছে? হ্যাঁ বাবা, আমি ডিকটেশন টেস্টে 10-এর মধ্যে 10 পেয়েছি, আর শাশা 4টে বানান ভুল হয়েছে। শাইনি ঠিক আছে, কিন্তু বোন ভুল করেছে বলে তোমার এত আনন্দ করা ঠিক নয়, চেষ্টা করলে ওও পারবে। কিন্তু বাবা প্রমিস করেছিল আমি ফুল মার্কস পেলে বার্গার আনবে, আমার জন্য আনবে। শাশা ভুল করেছে, শাশা পাবে না। আমার লাগবে না, আমার বার্গার খাবার দরকার নেই। কিন্তু বাবা তো বার্গার আনবে, তোর তো বার্গার ফেভারিট, তাই না? না, আমার ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। তোমরা এবার ঝগড়া করা বন্ধ করো, তোমরা দুজনেই বার্গারস পাবে। কিন্তু না, আমার বার্গার চাই না। আমি জানি যে তোমার এটা চাই শাশা, এটা তোমার পছন্দের। তুমি হাসছো কেন বাবা? আমার একটা গল্প মনে পড়ে গেল, ব্যাস সেই কারণে। তোমরা কি বার্গার খাবার আগে সেই গল্পটা শুনতে চাইবে? এ গল্প শুনবো। অনেক দিন আগে একটা গভীর জঙ্গলে একটা শেয়াল থাকতো, যে শুধুই ভালো খাবার খেতে পছন্দ করত। সে খুব লোভী ছিল আর সর্বদা টেস্টি খাবারই খুঁজে বেড়াতো। একদিন সে রসালো আঙুরের থোকা গাছ থেকে ঝুলতে দেখল। গাছের ডালে কি সুন্দর আঙুর ঝুলছে, আমার মুখে জল আসছে, আমার এগুলো খুব খেতে ইচ্ছে করছে। আঙুর, তুমি এখন আমার। ওহ, আঙুরগুলো খুব উঁচুতে, কিন্তু এত ভালো আঙুর খাবার জন্য আমাকে পরিশ্রম করতেই হবে। ওহ, এগুলো দেখছি অনেক উঁচুতে, আমাকে আরো একটু চেষ্টা করতে হবে। এই আঙুর এত উঁচুতে কেন? এই আঙুর খাবার কোনো ইচ্ছে আমার নেই, এমনিতেও আঙুর খেতে টক হয়। তো তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেন আমি হাসছিলাম। হ্যাঁ, শিয়াল বলল যে আঙুর খেতে টক, কারণ আঙুর পারতেই পারেনি। ঠিক এমনটাই হয় সোনারা, যে জিনিসটাকে আমরা পাই না সেটার ব্যাপারে আমরা ভুলই বলে থাকি। এটা কি সত্যি শাশা? তাহলে ঠিক আছে, শাশা এর পরের বার আরো ভালো রেজাল্ট করবে, কিন্তু এখন কমন, সবাই তৈরি হয়ে নাও, আমরা বার্গারস খেতে যাব। হাই, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।